গতকালকে অনুমান 6:30 7:45 দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আইছে যে কলসি পতিশরী এলাকা, যেটা নর্থ ইস্ট আসারা কয়, এখানে একজন লোক বিদ্যুৎস্পৃষ্ট হইয়া মারা গেছে। সঙ্গে সঙ্গে এখানে আমরা ঘটনাস্থলে যাই। যাওয়ার পরে দেখতে পাই যে ঘটনাস্থলে একটা বিদ্যুতের তার ছিঁড়া পড়ে রয়েছে এবং উনি একটা সাইকেল নিয়ে বাড়ির থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বেরো বাড়িছিল। বাড়ির রাস্তাতে বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ হয়ে ওনার মৃত্যু ঘটনাস্থলে হয়। তখন সঙ্গে সঙ্গে আমরা ওনাকে ওই জায়গা থেকে PM করার জন্য জোলাইবাড়ি হসপিটালে শিফট করি এবং আমরা একটা অস্বাভাবিক মৃত্যু থানাতে রেজিস্টার করি এবং তদন্ত শুরু করি। আজকে ওনার যেহেতু গতকালকে রাত্রি হয়ে গেছে, PM সংগঠিত হয়নি, আজকে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য PM সংগঠিত হইব এবং আমরা যেই অস্বাভাবিক একটা মৃত্যুর তদন্ত হাতে নিয়েছিল তদন্ত করুন। প্রয়োজনে তদন্ত করার পরে যদি কারোর বিরুদ্ধে কোনো ইলিগেল, কারোর বিরুদ্ধে কোনো এমন কোনো বিষয় আছে যে কারোর ইয়ের কারণে এখানে মৃত্যুটা সংঘটিত হয়েছে, তাহলে আমরা স্পেসিফিক কিছু এটা নিতে বাধ্য থাকবো। যে ব্যক্তি মারা গেছে স্যার, ওনার নাম? ওনার নাম মনসুম মং। বয়স? বয়স অনুমান 41 বছর।